হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো রিসেন্টলি বিট একটা ডেলি চার্টে ভালো রকমের ক্র্যাশ এসছে যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে অল্ট কয়েনগুলো কিন্তু মারাত্মক রকমের ডাম্প দেখা গিয়েছে এবং তার পরবর্তীকালে যা দেখা যাচ্ছে এখন যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা বলছে যে আমরা প্রচুর টাকায় লস করে ফেলেছি তো একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই লসগুলো কিন্তু সবই টেম্পোরারি এবং এই লসের রিকভারির প্রসেস আছে এবং যা লস মার্কেট করে দেয় মার্কেট কিন্তু সেই লসটাকে আবার পরবর্তীকালে রিকভারিও করার একটা সুযোগ এনে দেয় এবং পরবর্তীকালে কিন্তু তার অনেক গুণ বেশি প্রফিট করার একটা চান্স করে দেয় তো এর আগে বারবার কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে বিট যে হাভিং আছে তার আগে একখানা প্রি হাভিং ক্র্যাশ হবে এবং মেনলি কিন্তু অল্ট কয়নের মধ্যে এই ক্র্যাশটা আমরা দেখতে পাবো তো এই টাইমে আমরা আপনাদেরকে ট্রেড করতে অনেককে বারণ করেছিলাম এবং যারা যারা ট্রেড করছেন তাদেরকে বারবার বলা হয়েছিল যে খুব অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন অথবা ট্রেড করবেনই না আর যদি করেনও তাহলে কিন্তু অ্যামাউন্টও কম এবং লিভারেজও কম রাখবেন তো এই সিচুয়েশনে যারা যারা রকম লস খেয়ে গিয়েছেন তারা পরবর্তীকালে কি করে নিজেদের লসগুলোকে রিকোভার করবেন এবং একটা ভালো প্রফিটের মধ্যে আসবে সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট হচ্ছিল চলেছে কমপ্লিট ভিডিওটাকে দেখবেন বেশ কিছু কয়েনের নাম নেব যে কয়েনগুলোকে আপনাদেরকে পরবর্তীকালে ক্র্যাশের মার্কেটে তুলতে হবে এবং বালকে তুলতে হবে পরবর্তীকালে যাতে করে ভালো রকমের প্রফিট আসে এবং হাভিং এর পরবর্তীকালে মার্কেট যখন আবারও আগের জায়গায় বাউন্স করতে আরম্ভ করবে তখন কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যে কাজগুলো কিন্তু মোটামুটিভাবে আপনারা আমাদের গাইডেন্সেই করতে পারবেন তাই জন্য অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন দেখার পর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবান্ডি টিভিতে একদমই ভুলবেন না যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো ভিডিও শুরুতে কয়েকখানা টপিক নিয়ে বলে দিই যে প্রথমেই এত বড় অল্ট কয়েনে ক্র্যাশ এলো কেন লস আপনাদের হলো কেন কী কী ভুল করেছিল এবং কী ধরনের শিক্ষা আপনাদেরকে নেওয়া উচিত তো প্রথমে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডমিনেন্সের চার্টে আমরা চলে এসেছি এবং বিটকয়েনের ডমিনেন্স যে হারে পাম্প করেছে এটা কিন্তু আমরা আপনাদেরকে এর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোকে বারবার বলেছি বিটকয়েনের ডমিনেন্স আবারও বাড়তে পারে বারবার আমরা এখানে রেজিস্টেন্সকে টাচ করছি ডমিনেন্স যদি বেড়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত ইজিলি অল্ট কয়েনের মার্কেটটা পড়ে যেতে পারে এবং অল্ট কয়েনের যে টোটাল মার্কেটকে থ্রি চার্ট আছে সেখানে আমরা একটা সেন্টিমেন্ট দেখতে পেয়েছিলাম এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে বারবার বলা হয়েছিল তো এই ধরনের ক্র্যাশ কিন্তু আগে ট্রেড করা হয়েছিল এখন প্রবলেমটা হচ্ছে যে ম্যাক্সিমাম যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আমাদের প্রিমিয়াম মেম্বার্স আছেন অথবা বিভিন্ন সময় আমাদেরকে মেসেজ করে থাকেন তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্যাপক লস হয়েছে এবার লসটা হয়েছে কেন তো যারা ট্রেড করতে এসেছে তাদের একটা বেসিক প্রবলেম যা দেখতে পাওয়া যাচ্ছে তারা কোনো রকমের রুলস ফলো করছে না এবার রুলস ফলো করে ট্রেড যদি কেউ না করে তাহলে কিন্তু লস হওয়াটাই স্বাভাবিক যারা ম্যাক্সিমাম আসছেন আমাদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে চারশো পাঁচশো ডলার তারা ট্রেডিং ক্যাপিটাল হিসেবে এনেছিলেন এবং চার পাঁচটা ট্রেডেই তারা টোটাল অ্যামাউন্টটাকে লাগিয়ে দিয়েছে প্রথম ভুল সেকেন্ড হচ্ছে যে নিজেদের ক্যাপিটালে ফিফটি পার্সেন্টের বেশিকে ব্লক করার পরও তারা কিন্তু লিভারেজ নিয়েছে থ্রি এক্স ফাইভ এক্স এর কাছাকাছি অর্থাৎ ব্যাক আপ ফান্ড যেটা আছে সেটা কিন্তু আপনাদের যে মার্জিন ফান্ড আছে সেই টাকার থেকে বেশি নয় আর সেই টাকার থেকে কম হয়ে গেছে তার পরবর্তীকালে তারা আবারও লিভারেজ নিয়েছে পরবর্তীকালে কি হয়েছে ক্রসে থাকাকালীন অবস্থাতে অর্থাৎ ফিউচারে ক্রস থাকাকালীন অবস্থাতে সেই কয়েনগুলো পড়ে গিয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু তাদের লস চলে গিয়েছে এটা একটা সেকেন্ড ভুল বড় ভুল এটা আর থার্ড যে সবচেয়ে বড়ো ভুলটা হচ্ছে সেটা হচ্ছে এটাই যে মার্কেট কিন্তু সবসময় আপনাদেরকে কামাতে দেবে না মার্কেট আমাদের কখনোই সবসময় কামাতে দেয় না বছরের সবচেয়ে বেশি প্রফিট কিন্তু আলটিমেটলি তিন চারটে মাসে হয় বাকি সময় কিন্তু হয় লস হয় নাহলে মার্কেট কনসলিডেট করে এবং চুপচাপ সেখানে ওয়েট করতে হয় এটা কিন্তু একটা বাস্তব যে কোনো মার্কেটের ক্ষেত্রে ক্রিপ্টো মার্কেট বলুন বা স্টক মার্কেট বলুন তো সেই হিসাবে দেখতে গেলে যারা প্রতি মাসে বা প্রতিদিনই ট্রেড করবো এই একটা মানসিকতা নিয়ে এসে র্যান্ডাম ট্রেড নিচ্ছেন তাদের কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে আমরা টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেল চালে আমরা টাকা নিয়েছি বলে আমরা বাধ্য ট্রেড দিতে আপনারা কিন্তু ট্রেড নিতে বাধ্য নন তো যখন যখন মার্কেটের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছেন বারবার বলা হচ্ছে মার্কেটের কন্ডিশন খারাপ হতে চলেছে তখন কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রেখে ট্রেড না নেওয়াটাই কিন্তু অত্যন্ত একটা বুদ্ধিমানের কাজ হয়ে থাকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখবেন ট্রেড দেওয়ার পর যখন সেটা লস যায় এত তাড়াতাড়ি একখানা রিকভারি ট্রেড দিয়ে দিই যে সেই রিকভারি ট্রেডটা কিন্তু বেশি প্রফিট উঠে আসে এমন একটা এক্সাম্পেলও কিন্তু কালকেই হয়ে গিয়েছে একটা কয়েনে চল্লিশ পার্সেন্ট লস যাওয়ার পর পরবর্তী কয়েনে চারশো পার্সেন্ট প্রফিট চলে এসছে এখন মজার কথা হচ্ছে যারাই প্রথম ট্রেডটা নিয়েছিল তারা কিন্তু ইনএক্টিভ হয়ে গিয়ে পরের ট্রেডটা নিতে পারছে না তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেকের হয়ে যাচ্ছে তো অনেকে ক্যাজুয়ালি ট্রেড করছে এবং তারা কিন্তু মার্কেট নিয়ে একদম অল দ্য টাইম কানেক্টেড নেই তাই জন্য কিন্তু তারা মাঝে মাঝে অনেক ট্রেডকে মিস করে যাচ্ছে যেটা কিন্তু একটা বড় রকম প্রবলেম তো এই মেন মেন ফ্যাক্টরগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনারা ট্রেড করতে আসেন প্রপার রুলস ফলো করতে হবে হয় স্টপ লস রাখতে হবে নাহলে কিন্তু আপনারা যদি ক্রসে নেন তাহলে ব্যাক আপ অ্যামাউন্ট এতটাই বড় রাখতে হবে যাতে করে পরবর্তী লিকুইডেশনের চান্স না থাকে এবং ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে ট্রেড নিতে হবে এবার মার্কেট পড়ে গিয়েছে এবং ক্রিপ্টো মার্কেট যখনই পড়ে যায় আমরা কিন্তু সেটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখি এবং আপনারা অনেক ধরনের কয়েনকে অনেক তলায় কিনতে পারছেন অনেককে হয়তো ভেবেছিল যে সমস্ত কয়েনকে আর এত নিচে পাবো না সে সমস্ত কয়েনকে কিন্তু আবারও পাওয়া যাচ্ছে একটা ভালো রকম প্রাইসের মধ্যে তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি যারা কিনতে চাইছেন লং টার্মের জন্য তাদের জন্য এবার বলি মার্কেট ডাউনে গেছে অনেকের অনেক লস গেছে সেগুলো কিন্তু পরবর্তীকালে অত্যন্ত ইজিলি রিকভার করা সম্ভব রিকভার কি করে করতে হবে তার কিছু প্রসেস এবার আমি আপনাদেরকে বলতে চলেছি যে প্রসেস দুটো কিন্তু একদম অব্যর্থ প্রসেস এবং পরবর্তীকালে মার্কেট যখন আবারও বাউন্স করবে তখন কিন্তু আপনারা গ্যারেন্টির সাথে প্রফিট করতে পারবেন তো এর মধ্যে প্রথম যে প্রসেসটা সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস এটা হচ্ছে বেসিক্যালি যে সমস্ত কয়েন মার্কেট ক্র্যাশ করার আগে ব্যাপক হাইপে ছিল এবং ব্যাপক হারে কিন্তু সেখানে ভলিউম ঢুক ছিল এবং সেই সমস্ত কয়েনের মধ্যে আপনারা দেখছিলেন বাউন্স হচ্ছে সেই সমস্ত কয়েন যখন অনেকটা ক্র্যাশ করে যায় সেখানে কিন্তু কুইক রিকভারি হয় অর্থাৎ যখন বিটকয়েন আবার রিকভার করবে বিটকয়েন আবার সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি ওয়ান সেভেন্টি ফোর থাউজেন্ড করে আরও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে ওই সমস্ত কয়েন কিন্তু সবার আগে বাউন্স করবে তো সেই সমস্ত কয়েনকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই সমস্ত কয়েনের মধ্যে কিন্তু আপনাদেরকে ট্রেড নিতে হবে এবং দুটো তিনটে পার্টে নিতে হবে আর লিভারেজ কিন্তু হয় রাখবেন না যদি রাখেন তো টু এক্স করতে হবে এবার মার্কেটে এই ধরনের অনেক কয়েন আছে আপনারা নিজেরা হয়তো এই ধরনের অনেক কয়েনের নাম জানেন আমরা পার্সোনালি যদি কিছু কয়েন সাজেস্ট করি তাহলে প্রথমে যে কয়েনটার নাম নেব সেটা হচ্ছে এ ই ভি ও কয়েন ঠিক আছে আলাদা করে এই কয়েনগুলো চার্ট দেখানোর কোনো মানে হয় না দরকার পড়লে আপনার আপনারা এই লিস্ট আকারে আমাদের কমেন্ট সেকশনে দেখে নিতে পারেন পিন করা থাকবে সেখান থেকে আপনারা চেক আউট করে নিন তো এই ভি ও কয়েন জি এম কয়েন ইউনিসোয়াপ কয়েন এস ই আই বা সেই কয়েন সুই কয়েন এবং আর খাম কয়েন ঠিক আছে ম্যাক্সিমাম কয়েন দেখুন এখানে নতুনের মধ্যে থাকা কয়েন এবং তার সাথে কিছু এমন কয়েন যেগুলো কিন্তু হাইপে ছিল যার মধ্যে এ কয়েন আছে তো আবারও বলছি এ আছে জিএমটি সেই সুই আর খাম এবং আরবিট্রামের মতো কিছু কয় যেগুলো অনেকটাই পড়ে গিয়েছে ভালো রকম পাম্পের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং সেগুলো কিন্তু এখন ব্যাপক রকমের কারেকশানের মধ্যে চলে এসছে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ হবে এই ধরনের কয়েনকে কেনা যখনই মার্কেট উঠতে আরম্ভ করবে এবার আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলে রাখছি যে মার্কেট কখন উঠতে আরম্ভ করবে আপনারা এখানে বিটকয়েনের ডমিনেন্সের চার্ট দেখতেই পাচ্ছেন যেটা ওপেন আছে ডমিনেন্স কিন্তু অ্যাট সাম পয়েন্ট পড়তে আরম্ভ করবে এবং এটা কিন্তু স্বাভাবিক একখানা ব্যাপার আমরা উইকলি চার্টে চলে যাই যদি তাহলে এটা আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কনস্ট্যান্ট হায়ার হাই আমরা বানিয়ে চলতে পারি না বিটকয়েনের ডমিনেন্স ততদিনই বাড়বে যতক্ষণ বিটকয়েনের আন্ডারে কিন্তু ব্যাপক হারে ক্যাশ ফ্লো হবে এবং সেটা তখনই হবে যখন আপনারা দেখবেন হাভিং হয়ে যাওয়ার পরবর্তীকালে হাইপ আরও বেড়েছে এবং পরবর্তীকালে ইভেন সিক্সটি পার্সেন্ট অব দিয়ে ডমিনেন্স চলে যেতে পারে কিন্তু সেই টাইমের মধ্যে আপনারা দেখবেন বিটকয়েনের প্রাইসও বাড়ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাইস বাড়ছে ডমিনেন্স বাড়ছে এই দুটো যদি হয় তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো কনসোলিডেট করবে খুব একটা পড়বে না অন দ্য আদার হ্যান্ড যে জিনিসটা আমরা গতকালকে দেখতে পেলাম এবং দু একদিন ধরে এই জিনিসটা দেখা যাচ্ছে যে ডমিনেন্স বাড়ছে প্রাইস কমছে এই টাইমের মধ্যে কিন্তু আপনারা দেখবেন কয়েনগুলো পড়ে যাবে তো ডমিনেন্স আরও একটু বাড়ার পর কিন্তু ফাইনালি ক্র্যাশ করবে ডেফিনেটলি ক্র্যাশ করবে অ্যাটলিস্ট পরবর্তী বুল মার্কেটের যে পিক পয়েন্ট আছে সেই পিক পয়েন্টের আগে কিন্তু বিট ডমিনেন্স চলে আসবে এবং সেই টাইমে কিন্তু অল্ট কয়েনের অ্যাকচুয়াল সিজনটা আরম্ভ হয়ে যাবে তো তার আগে কিন্তু এই সমস্ত কয়েন একটা ভালো রেঞ্জে আপনারা কেনার টাইম পেয়ে যাচ্ছেন এবং সেই কারণে যে সমস্ত কয়েন আগে পাম্পে ছিল বা আগে কিন্তু একটা ব্যাপক হারে প্রফিট দিয়ে যাচ্ছিল সে সমস্ত কয়েনের কারেকশন চলে এসেছে সে সমস্ত কয়েনকে কিনে রাখুন আমাদের পার্সোনালাইজড একটা লিস্ট দিয়ে রাখলাম তা বাদেও কিন্তু অনেক কয়েন আছে সেই সমস্ত কয়েনকে আপনারা কিনতে পারেন তবে বলে রাখি এখনো অবধি নিজের পুলিশনেস হারায়নি এমন কয়েনকে কিন্তু ইমিডিয়েটলি কিনতে যাবেন না যেমন আমরা যদি একটু ওম কয়েনের চার্টে চলে আসি তাহলে এখানে আপনারা খেয়াল করে দেখুন ওম কয়েন কিন্তু একটা সাপোর্টের কাছাকাছি চলে এসে ট্রেন লাইন সাপোর্টকে কিন্তু এবার ব্রেক করতে পারে তো ব্রেক করে কিন্তু ডাউন ফলো হতে পারে ওম যে কয়েনটা আছে সেই কয়েনটার তো ও এম কয়েন মধ্যে কিন্তু ইমিডিয়েট কোনো রকম পজিশন নিতে যাবেন না কয়েনটা আরো পড়ুক তবে নিতে পারেন আর যদি না পড়ে তাহলে এই ধরনের কয়েনের মধ্যে শর্ট নেওয়ারও কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার কারণ শর্ট করলেও কিন্তু বড় জোর এখানে সেভেন ওয়ান বা সেভেন টু অব্দি নামতে পারে এবং তার নিচে কিন্তু নামবে না আর সত্যি কথা বলতে আমরা কিন্তু এখন বুল মার্কেটের মধ্যে এন্টার করে গিয়েছি সেই হিসেবে দেখতে গেলে শর্টিং করাটা কিন্তু খুব একটা আর যায় না একটু ওয়েট করে যান পরবর্তীকালে আরও বেটার জায়গায় আপনারা কয়েনগুলো কিনতে পারবেন সেখান থেকে সিম্পল টু এক্স থ্রি এক্স লিভারেজ নিয়ে যদি আপনারা লং করেন একটা ভালো রকমের প্রফিট আপনাদের উঠে আসবে এবার সেকেন্ড যে ইম্পর্টেন্ট এবং খুব ক্লিয়ার স্ট্র্যাটেজি আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে বাইন্যান্সের আন্ডারে এই সমস্ত কয়েনগুলো নতুন লিস্টিং হয়েছে যে সমস্ত কয়েনের মধ্যে অলরেডি ব্যাপক হারে ডাম চলে এসেছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডব্লিউ কয়েন এই কয়েনটা আমরা রিসেন্টলি ট্রেড নিয়েছিলাম এবং মোটামুটি কিন্তু এখানে আমাদের লস চলে গিয়েছে ফর্টি পার্সেন্টের কাছাকাছি তো এই ধরনের কয়েন কিন্তু একটা রেঞ্জ অব দি ফল হয়ে যাওয়ার পর আর পড়তে পারবে না তো নতুন যে সমস্ত কয়েন বাইন লিস্টিং হয়েছে ব্যাপক সুযোগ দিচ্ছে এবং আই থিঙ্ক মার্কেট ক্র্যাশের এই যে সুযোগটা আপনারা কাজে লাগান এবং এই যে নাম আমি এক্ষুনি আপনাদের সামনে নিতে চলেছি সেই আপনারা কিনুন আমরা নামগুলো এখানে নোট ডাউন করে রেখেছি ভিডিও নিচে কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই সমস্ত কয়েনের নাম একটা পোস্ট এই ভিডিওটি ছাড়ার আগেই আমরা এই কয়েন নাম আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছি তো ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে চেকআউট করে নিন লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো কয়েনগুলোর গুলোর নাম আমি নিতে চলেছি শুনে নিন ভালো করে জে টি ও জিটু কয়েন যেটা আছে পিক্সেল কয়েন আরখাম কয়েন সুই কয়েন এই কয়েনগুলোর নাম একটু আগে আমি নিলাম তার কারণে এই কয়েনগুলো কিন্তু আগে পাম্পের মধ্যে ছিল নেক্সট হচ্ছে সেই কয়েন অ্যাপটোস কয়েন হুক কয়েন ওপি কয়েন ডব্লিউ কয়েন যে কয়েনটা চার্ট এখন খোলা আছে এবং ইএনএ বলে একটা কয়েন সেই কয়েনটাও তো এই ধরনের যে সমস্ত কয়েনগুলো আছে আবারও বলছি জেটিও পিক্সেল আরখাম সুই সেই অ্যাপটোস হুক ओपी ডব্লিউ এ এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু পরবর্তীকালে কুইক বুলিশনেস আসতে পারে তার কারণ এখানে কিন্তু আলটি ভলিউম থাকবে এবং এই ধরনের কয়েনকে কিন্তু আপনাদেরকে কিনতে হবে আপনারা ইএনএ কয়েনের চারটা দেখুন ইএনএ কয়েনকে যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু দুটো পার্টে কিনবেন অবশ্যই ওয়ান পয়েন্ট ওয়ান ডলারের কাছাকাছি কিন্তু আপনারা এখানে অর্ডার বসিয়ে রাখবেন আর কারেন্ট মার্কেট প্রাইসও আপনারা কিনতে পারেন ডেফিনেটল ইএন মতো কয়েন কিন্তু পড়ে যাওয়ার চান্স রাখে এবং তার পরবর্তীকালে কিন্তু ব্যাপক হারে গ্রোথ দেবে এই যে সুযোগটা আপনাদের মার্কেট ক্র্যাশটা করে দিল এই সুযোগটা কিন্তু আপনারা ছাড়বেন না অনেকেই আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা মিস করে গেছি বুল মার্কেট আসার আগে আমরা অনেক কয়েন কিনতে পারিনি কবে কিনবো কবে কিনবো এটাই কিন্তু আবার একটা ফাইনাল সুযোগ আপনারা পেতে চলেছেন অনেক আগে থেকে যারা কিনে রেখেছেন যারা অলরেডি ব্যাপক রকম প্রফিটে আছে তারা যদি মার্কেট প্রাইসে করতে চান তাহলে কিন্তু তারা হায়ার এই মার্কেট কন্ডিশনেই করতে পারেন হাভিং এর সময় কিন্তু মার্কেট যা ক্র্যাশ হওয়ার হয়ে যাবে এবং আশা করি মে জুন মাসের পরবর্তীকালে কিন্তু আমরা দেখবো শুধু পাম্পই হচ্ছে এবং কারেকশন হচ্ছে কম পাম্প হচ্ছে বেশি এটাই কিন্তু সাধারণ যে বুল মার্কেটটা সেটাই হয়ে থাকে এবং সেটা কিন্তু আবারও কন্টিনিউ করবে তো তার আগেই কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম কয়েন কিনে রাখতে হবে এবং আশা করি পরবর্তী দেড় দু মাসে মধ্যে এই যা যা লস হচ্ছে সেগুলো সমস্ত রিকভার হয়ে যাবে আর একদম ক্লিয়ারলি ভিডিওর শেষে বলতে চাই ট্রেডে কিন্তু লাভ আছে লস আছে দুটোই আছে তো যা করবেন খুব বুদ্ধি দিয়ে করবেন এবং চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যামাউন্ট নিয়ে ট্রেড করার ট্রেডিং জিনিসটা কিন্তু এক ঝটকায় করে ম্যাক্সিমাম টাকাটা কামিয়ে নেব আমার লস যাবে না এই জিনিসটা কিন্তু হয় না ট্রেড করতে এলে কিন্তু খুব ছোট ছোটো নিজের প্রপোর্শনালকে কাজে লাগাতে হয় খুব ছোট অ্যামাউন্ট দিয়ে বারবার ট্রেড করতে হয় দিয়ে নিজের ক্যাপিটালকে পার মান্থ টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে বাড়িয়ে দেওয়া যায় এর বেশি কিন্তু করা যায় না তো যারা যারা ট্রেড করতে চাইছেন তারা কিন্তু খুব রিস্কে করুন এই দু এক মাস খুব মার্কেট টাল মাটাল যাবে ট্রেড করার কোনো রকমের দরকার নেই আর যে দুটো স্ট্র্যাটেজিকে ফলো করতে বললাম যে ধরনের কয়েনের নাম নিলাম সেই ধরনের কয়েনকে যদি কেনেন একদম ভালো রকমের প্রফিট পরবর্তী তিন চার মাসের মধ্যে গ্যারেন্টির সাথে হয়ে যাবে এবং মোটামুটি হবে আপনারা যদি স্পটে নেন তাহলেও প্রফিট হবে যদি লিভারেজ নেন তাহলে টু এক্সে বেশি কিন্তু লিভারেজ নেবেন না তার কারণ নতুন মার্কেট এবং হাভিংয়ের আগে কিন্তু এর আগে কোনো বছর মার্কেট অল টাইম হাই ক্রস করেনি তো এক্স্যাক্টলি কী হবে কেউই বলতে পারছে না তো আজকে ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বানটিপিতে একদমই ভুলবেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো আজকের মধ্যে এখানেই থ্যাংক ইউ ওয়াচিং আর ভিডিও সেফ হ্যাপি ইনভেস্টিং বাই